সবাই দেখায় কিন্তু কামে সবাই ঢিলি, সবাই কথা বলে যেন মারে পিঠে গিলি, ব্যস্ত সবাই দেখায় কিন্তু কামে সবাই ঢিল, সবাই কথা বলে যেন মারে পিঠে গিল, ভালো হওয়ার কথাই আমি কেমনে বোঝাবো, পাইছি টাইট কইরা দেবো টাইট কইরা দেবো। মাথায় কান্না দেখে যেন সবাই খোঁজেছি, মিথ্যা জোরে বড়াই আর সত্যের মুখে খিল, সত্য কথা বলাই আমি কেমনে বোঝামু, পাইছি টাইট কইরা দেবো টাইট কইরা দেবো টাইট কইরা দেবো টাইট কইরা দেবো। এবারে তো হ্যাকেট খাবার দিছে বুঝছেন নি, ইয়া নাকি বালা খাবার নি এবার খাবি খার ঈশ্বর দিক সরে না লই যায় না, এনে ঠিক আছে দাঁতে সিরিজ আর কথা কি গোস্ত আছে চুপি চুপি কাউকেও জানিয়ে যাবে, জানিয়ে গেলে শেষে মান যাবে, ভয় করি না মুই কোনো কিছু, যদি গ্রামের লোক জানিয়ে ফেলে চুপি চুপি কাউকেও জানিয়ে যাবে। ও বাবা এই তুমি এহানে আর মুই ভাঙ্গো গ্রাম তোমার বিচাইতেছি। এই মিয়া গ্রামের লোকজন থইয়া একটু আরে আবডালে আইছি, এটা পরীক্ষা সিলেবাসটা বুঝাইতেছি। এহানে তুমি ঠিকানা জানলে কেমন করি না, ঠিকানা দিয়ে হর মুখে মুই তো এমনি বিচাইতেছি তোমারে, ওই কাম কাজ আছে না ইহাই ভাঙে লুঙ্গি কোন তোমাকে না ঠিক আছে তুমি তুমি বাসা যাও। কথা ছান্দে দিয়ে কইতে পারলাম না, যাও আমি বাসায় আইয়া বাকি সিলেবাসটা বুঝাই দেবো। মানে কিছু কাউ ও বাবা ও কে ডাগালে ও জানি তোমার লাভ নাই হে বয়া শেষ কাম কথা কাউ কি কবা না কাম হইলে হে কান্দুনি কুন্দি কাম টাম নাই আর শেষ শেষ কাউ কি মোরে খালে বেশি টাইট দিতে দিতে এমন টাইট হয়েছি এখন মোরে লু সরিয়ে দাও আবার কি কবা পরিষ্কার করিয়ে বুঝাও না এখন কাম কাজই তো নাই কোনো হানে কি হইছে খামো কি হল কাম কাজ আছে তুমি করতে পারবা কিনা মই সন্দেহের ভিতরে আছি। অকয় কি সন্দেহের ভিতর তোমার লাগতে কটা কাম হলাম মুই কি পারি না নাকি না? হ্যাঁ পারছো তোমার শ্বাসও আসে কিন্তু আমি হচ্ছে কামের কথা কমো তুমি করতে পারলে তুমিও গেইন মুইও গেইন। তাই বড় অসুবিধা কোনো নেই কামটা কি কল দেখি মেয়া কি কর না কও মেয়া মুই সহ্য দংশন ফলাবান মেয়া কাম কাজ করি খাইতে কাও সেটা খাই সেটা আলাদা কথা হলে কেন মুই খরচ করবো মেয়া তোমার খরচ করা লাগবে না তুমি খালি খরচের অ্যাকশন করবা আর টাকা কমিয়ে দেবে তুমি নিজেও জানবা না তুমি পারবে কি না এই কাউ মানে সেটা কইসাও কি সেটা অভিনয় হার তো আসলে খরচ না ও হেইলে মুই পারবো না বুঝো না শহীদ বংশের বলা মানে এটা মানিতে তো ব্যাপার আছে না তাহলে টাইট করবা কাগো টাইট করবো অগো লুজি লেখেটা মুই লাভই লেখাগো মোগো ওরে বেটা শহীদ বংশের ফোলা আজকে খয়রাতি শহীদ দল্লা এই মেয়া পাঁচে কথা রাহো তোমার গান জেবিল করে মুখস্থ হারাইছি করছো তো করছে না নাও দেখি আবার কালে আইলা মেঘলা যাবার কালে যামু দোকলা হ্যাঁ মেয়ে এই যাবা সব দোকান যাবা কেমনি কে তুমি মোল্লাক যাবা না এই কথা
মামাও যাইতে আছে যে এমনি করছি বুঝ করি এমনি কইব তো সিদ্ধ কলে কিন্তু টাইট হয়ে যাবা আচ্ছা বল ঠিক আছে হ্যাঁ হেল গেলাম হ্যাঁ তো তুমি কাটো আবার কালে আইলা মেকলা যাবার কালে যা মুহ দোকলা মাছ খান দিয়া ও বাবা মুই বুড়ো আমার বইয়ে রয়েছি হ্যাঁ মোরে কিছু দিয়ে যান বাবা রাখেন মিয়া আজকে বিয়ে কেউ কে দিবার পারুম না বাবা কত ডিটে হাতে আমার মোরে কিছু দিয়ে যান বাবা আমরা পা ধরছি আমরা ছোয়া বই বাবা মুই বুড়ো আমার বইয়ে রয়েছি বহুত মঙ্গার বাজার দিবার পারুম না টাকা কাউকে আজকে মতো মাফ করে দেন বাজার থাল মোরে টু বুগার দিয়ে যান আবার কি হইছে মোরে খাটে টাহা বাঙ্গাই দিয়ে যান কত ওই গড় নইলে তো এই কয়টা টাহা জমাইলাম বাবা এই নেন বাজান এই দেখেন 500 টাকা আইডা তোমার কাছে 500 টাকা নোট আমি তো সকল তো দেখি না কি কম টম দিয়ে না মুই আবার কানা মানু তো মুই আবার সহে একটু কম দেখি বাবা দেখেন তো কিনা গামি আই গুরডাই দেখেন তালু দেখেন ব্যাপারি সব 5 টাকা গুলো সব দিয়ে দিছে রাখবি সব কি কেমন লাগে মাঝে মধ্যে যা কইছি যা ইনফরমেশন আছে আমার কাছে টাকা যা সুযোগ পাইলে নাচে তাল মিলাইয়া সুযোগ পাইলে নাচে তাল মিলাইয়া আরে সুযোগ পাইলে নাচে তাল মিলাইয়া সুযোগ পাইলে নাচে তাল মিলাইয়া দেখ
পাবে নাসমু কোমর দুলাইয়া হর পাবে নাসমু কোমর দুলাইয়া ওরে হর পাবে নাসমু কোমর দুলাইয়া হর পাবে নাসমু কোমর দুলাইয়া নদী নালা হাত রাইয়া ঢাকা আইসি কত কষ্ট হইরা আর নদী নালা হাত রাইয়া ঢাকা আইসি কত কষ্ট হইরা বেবাক চলি হর হাসা পাইয়া সুযোগ পাইলে নাচি তাল মিলাইয়া সুযোগ পাইলে নাচি তাল মিলাইয়া আরে সুযোগ পাইলে নাচি তাল মিলাইয়া আরে সুযোগ পাইলে নাচি তাল মিলাইয়া ওই যে মুভ তোদে নাড়া তোটে পুলিশ আবাস মনে আছে মনের মধ্যে উতাল পাতাল খেলি যাচ্ছে মন খারাপ তুই কি মন বিশেষজ্ঞ হইছ বাস বুঝতে পারিছি আপনার মনটা খারাপ হয়ে গেছে এই যে ক্যাসেট প্লেয়ার নিয়ে এসেছি সুন্দর সুন্দর গান আছে বাজাবো বাজা দেই এক আকাশে তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মরে এক আকাশে তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মরে বন্ধ কর এক আকাশে তারা তুই একলা গুনিস না একটু গুনতে দিস দি মরে হেও তারা গুনি দেখছ যে তারা গুনতে আছে হেও তো পাগল আর যে গুনতে নিষেধ করতে আছে হেইছে মহা পাগল কোন কোন গান আছে আছে তো মারতেছেন গান বুঝই বললি তো হয় সুন্দর করে একটা গান শোনা লাভের আগা খাইলাম ডগা গো খাইলাম আগা খাইলাম লাভের আগা খাইলাম ডগা গো খাইলাম আগা খাইলাম ডগা গো খাইলাম লাতি বানাইলাম ডুগডুগি হায়রে লাতি বানাইলাম লাউয়ের আগা খাইলাম ডোগা গো খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগু ডুগি মাঝখানে ঢরছ কি আমি কি করে পারবো চল না এগুলো মনে শোনা হ্যাঁ লাউয়ের আগা খাইছে ডোগা খাইছে মাঝখানে কেউ কুত্তো খাইছে পরে কেন পাবে সুমকি চলছে একা পথে সুমকি একলা চলুক নাহলে দজন লই চলুক তাতে ওর কি আর তোর তোর কি আমারও কিছু না সুমকি কোথায় যাবে বা না যাবে খেয়াল রাখতে পারো না সুমকি কোথায় যাচ্ছে কার সাথে কি কথা বলতেছে কি খাচ্ছে আমি কি করে বলবো বুঝতে পারছি আপনারা এই ক্যাসের গান ভাল লিখ না আমার মুখে একটা গান শোনেন ভাল লাগবেন না কেন মন দিয়ে শুনবেন কিন্তু বস আমি পাথরের ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি আমি সাগরের ঢেউ জমাবো শুধু ভালোবাসা দিয়ে ওরে বাবা আরে মারে উস্কুনি পারে যেতে চাও না ডুবিয়ে মারবা বললে আর সাগরে ঢেউ উঠাবা ঢেউ মাড়িতে একটা কোপ দিয়ে দেখছো একটা লাল সাগর ইয়ে দেখছো আর পাথরের ফুল ফোটা ভুলে গেছে জেলখানার মেয়াদ শেষ হয়ে গেছে কই হেতারে বার করে দিতে চাই কিন্তু হেতা বার হইতে চায় না এত জেলখানার ভিতরে হাঁদাই থাকবো কোন চাই স্যার কোন বিপদে পড়ছি কি কাকু আপনার হাজতের মেয়াদ শেষ হয়ে গেছে আপনি হাসতে গেলে তো বাসা চলে যাবেন আবার জেলখানে কি মহিলা যাইয়া 4 বছর হয়েছে জেলখানে আল্লাহ বাজার কত মানু আইয়া 13 বছর 17 বছর খাইতে লাগছে বাজান এখন কিছু কয় না আর মুই 4 বছর খাইছি মোর গেটিটা দেরি বাইরে হারিয়ে দিয়েছে তা আপনি 4 বছর অন্যায় করছেন 4 বছর সাজা পাইছেন যারা 13 বছর অন্যায় করছে 13 বছর সাজা পাইতেছে তা আপনি তার সাজা পাইছেন 4 বছর আর মুক্তি আর বাসা যাইবেন ওরে বাবা বাসায় যাই বই কি হরমু এই দেড় দুনির অবস্থা যা হতে লাগছি বাজান এ মোরে কেউ কাম কাজ দেবে না মুই ওই গেছি দাগি আসামি বাজারে জিনিসপত্র যে দাম বাজান
চাউলের কেজি হয়েছে 40 টাকা, ডাইলের কেজি 70 টাকা, তরি তরকারিতে তো বলে হাতি দেওন জানা, তো মুই যাই কি হর মু আর কি খামু। হয়েছে আপনি তো 4 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি বাসা চলে যাবেন, কাম কাজ করে খাইবেন। ওরে কাম কাজ কর মুখি মাই বলে যা করি খাই কেতে খাও, মুই যাই যা সরকারি খাওন খাই যাবেন। আরে মে আপনি অপরাধ তো শেষ, অপরাধ না করলে আবার জেলখানা যাবেন কাম করি। আমরা কইতেছেন মুই কি আবার ফিরি অপরাধ করমু? তা অপরাধ করা লাগবে না, তাই অপরাধ মুই করি যাই খামু। ম্যাডাম কি রেডি? না আমি জাস্ট ছোট্ট আক করবো, চোখটা আক করবো, ফুলটা আশ্রাবো, চুলটা আশ্রাবো, জাস্ট আরেকটু মনে আরেকটা কথা ভাই, আমি ফলস নখ তো কি লাগাবো? না ফলস নখ লাগানো লাগবে না, যে নখ আছে ওতে খামসি দিলেই চলবে। আর 9 ঘন্টা হিরো দেখুলান এখন আপনার শর্ট হয়েছে, কাছে উঠবেন। একদম সিগনেটালে ঠিক আছে, চেষ্টা করেন। সিনেমা শুটিং চলতেছে, শুটিং হইতেছে নায়ক নায়িকা কো নায়ক তো ওই যে গাছের মাথায় উঠে বই দিয়েছে, ওই যে কঞ্চিত নাহান পাতলা এটা নায়ক জে জে, আর নায়িকা নায়িকা তো ও বাবা, এগো দিয়ে আমার ছবি হইব, ছবি চলবো চলবে না কেন, চলবে না দেখতে মোর তো শাকিব খান, রোবেল, আমিন খান, মৌসুমি, মুনমুন, পূর্ণিমা এদেরকে দিয়ে ছবি করা যায় না? যায়, তাহলে এদিকে দিয়ে করেন না কেন? অসুবিধা আছে? কি অসুবিধা আছে? আরে মেয়ে আমার কি অসুবিধা আছে, এটা আপনাদের কওয়া লাগবে? হ্যাঁ কওয়া লাগবে, তা শুনেন, তা শুনান। অমিত হাসান, মেহেদি আর আলেকজান্ডার গো, ওরা তাই ছবি আর করবো না, এখন ছবি বানাবো। মাঝে মধ্যে ভাবি হিরো নিমু ভেতর সিরিয়াস, এমনে ভালো কিন্তু শ্বশুর তেলের নাহান সাজ। পারমু না পারমু না মুই কারোর তেল মাখতে, সকালে কি সন্ধ্যায় তেল মাখতে বাজে যাইছে, এইয়া যদি আগের ছবির নির্মাতারা দেখতে, ছবির চিন্তা উল্টাই তুইয়া স্টিল ছবি তুলতে। মৌসুমি, পূর্ণিমা আর নায়িকা পপি, নাটক আর বিজ্ঞাপনে ওরা এখন সবই, বিজ্ঞাপনের পোলা মাইয়া ছবিতে হাসে, ছবির নায়ক নায়িকারা বিজ্ঞাপনে গেছে।
নদী নিপুঞ্জনা আর অপু বিশ্বাস অগজুটি কেডা হবে ভাবতে যায় শ্বাস প্রযোজকের কথায় একবার স্বপ্নু কে লইছি টেনশনে সকাল বিকাল কিছু ফুলের ভুষি খাইছি কথা ঠিক 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 কথা ঠিক 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 সুব্রত শাহিন আলম আর শাকিল খান ছবির কাম সাইরা যাত্রা ব্যান্ডেলে তেজান প্রিন্স রুবেল আর মগ হিরো আমিন খান ছবির বাজেট কম কেমনে ডাক মজে ভাই যান জাফর ইকবাল জসিম মান্না আর সালমান বাচ্চা থাকলে দেহাই তাহান কার কত মান রাজ্জাক ভর কবিতা আর কবরী মাঝে মধ্যে ভাবি ওনা গইজুটি হরি কথা ঠিক 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 কথা ঠিক 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 আপসি কাঞ্চনার বাহাপা ওনা গোলোহিয়া নাটক বাহানা মুখ আপসি কাঞ্চনার বাহাপা ওনা গোলোহিয়া নাটক বাহানা মুখ উত্তর ফার্ম কুত্তগুলো মানুষের যাত্রা দৌড়তে তোরা তোকে বাদু অন্তরছি তোরা একটু মানুষের জাত আইস নে বেটা তোকে বাদু অন্তরছি ভাই আইস নে ভাই তুই আমি কুত্তো দেখলে ডরাই ঘুমাও ওই তো ঘুমাই নি কুত্তোই চাই ধরতে সুবিধা হয় কেন তৈরি ধরা মানে পাস না ফসকে যাই ধরছি ওয়ান টু অকবর স্যার বেঙ্গলি কুকুর হেভি টেস্টে তুমি আমাকে আরো বেঙ্গলি কুকুর এনে দেবে যত টাকা লাগে আমি তোমাকে দেবো স্যার টাইট দেখি সব কাম হয় হয় না কুত্তো ধর একটা রিক্সের ব্যাপার স্যার তিন স্যার এবার কামড় খাইতে গেছিলাম আল্লাহ মঙ্গল করছে স্যার এই ছয় মাসে যা হরছেন এলাকায় তো কুত্তো বিলে কি শুনাই গ্রামে যদি আন ওই পাতি হিয়াল কিংবা ইন্দুর তেলা পোকা হাঁটে ও স্যার মোর মারত স্যার কিছু তো রায় নাই খাইয়ে সাফা করিয়ে লাইছেন আল্লাহ যদি মোর একটা তৌফিক দিতে স্যার আপনার নামে একটা কুত্তোর ফার্ম করতাম স্যার সেই তৌফিক তো আল্লাহ মোরে দেয় নাই স্যার আকবর ভেঙ্গুলি কুকুরের ফার্ম করার জন্য যত টাকা লাগে আমি তোমাকে দেব কি কইলেন আপনি কুত্তো ফার্মের জন্য টাকা দেবেন অফকোর্স স্যার আপনি মানুষ না স্যার পাধন একটু না মানতে না মান স্যার বসবেন না স্যার না মানতে আহারে যতটা করলেন স্যার আসছো এ কি করছো অকবর এই পা ভেঙে যাবে ভাঙবে না স্যার ভেঙে গেলে আবার দহে গেল স্যার আকবর ও আল্লাহ রে কোন দেশে গেলি পা আহামু তোমারি হে কুকুর বাবার বাবা যেভাবে ডাক দাও এটা বুইয়াকে ডরাইস বুড়ো মানু না ডরে লাভ নাই হনো আমি তো তোমারে খোঁজতে আসি কে হ্যাঁ কি এটা কাম করতে পারবা কি কাম কেমনে তোমারে কই কামনা করতে পারবে কি নাই দেখো আরে বাবা কামের কথাই তো গানে খালি করতে পারবা করতে পারবা এরকম তো অগল মানের তো হরছি মরে হার ভর দেশে লুজ বানাই দেশে এক কালে জমের মতো আর পারবেন না কে এখন হইতে তুমি টাইট দেবা আখেরা টাইট হইবে বুঝছ নাই কেমনে টাইট দিম কেমনে এমনে তার মানে ওরা এরকম লুজ থাকবে মুই টাইট দিব আর ওরা এরকম টাইট হয়ে যাবে একটা তাল কাছে না সোজা হ্যাঁ বাজান তুমি থাকলে কিন্তু মুই চিন্তাই হরি না মরে কত মানুষ এরকম খাইছে ভাঙাইছি রয়ে যাও কেন কি কামটা কি কর কান্দলি টাহা দেবে বিশ্বাস না তোর কথা বিশ্বাস না করি কিন্তু গন্ডলে কানতে যে কইতেছে কান মুখি দিয়া
কি আসল ফানি না নকল ফানি? দর অরিজিনাল খান বা অরিজিনাল খান মো বাবা, এই বুড়ো হলে মোর কান্দন কি আছে? কান্দন না থাকলেও একটা টাকটুক দিব না কথা? ওর মা বুত রে কথাতে কান্দা বুঝলেন না? হ্যাঁ বুঝি, তাই এখন গন্ডল হ্যাঁ কবে কি যখন সময় হইবে তোমার ডাকমু আর তুই কান্দবা আর টাহা বুঝলেন? আরে মোর কিন্তু ঠকাই শুনো না বাবা, আর মে আও কই যাবি হু টেক কই যাবি। ও স্যার, ও ইঞ্জিনিয়ার স্যার, আপনি মোর কি সর্বনাশটা হরছেন? আরে সুবহানাল্লাহ, ইয়া কি হরছেন আপনি? কি হয়েছে তোমার, তুমি কাশছো কেন? কান্দি যে বুঝে মানে উফরে নিয়ে টের পাইবে না নে। আরে সুবহানাল্লাহ, আপনি কি হরছেন? মোর এই আশমুরা গুলারে বাহেরা দিয়ে রাখতে ওই কুত্তাটা, আর এই কুত্তাটা নিয়ে আপনি খাই গেলাইছেন গদগদ করিয়া। তোমার কুকুর আমি খেয়ে ফেলেছি। হ্যাঁ তো আপনি তো খাইছেন, মুই হনি নাই। আকুবর আমি ওর জন্য কি করতে পারি? কিছু করতে হইবে না, আপনি আর 5,000 টাকা দিয়ে দেন। হোয়াট, 5,000 টাকা এক কুকুরের দুই দাম? দুই দাম তো স্যার কবার বলো, তিনবারে দেওয়া লাগতে পারে, একবার দিয়ে দেন স্যার। ওকে নো প্রবলেম, এখানে 5,000 টাকা আছে। স্যার তুমি ওকে দিয়ে দাও। ওকে থ্যাংক ইউ। না তো আসলে লোক পেয়ে তুমি এবার ঠক দিলা, রাও দেই ওর সর্বনাশ। সেখানটা ঢক আনলাম, আজ গো তুমি যাও খুঁজ মোর টাকাটা দিয়ে যাও, মুই ডাইসেল কিনে ঘরে যাম না। ও তোমার পেপারটা তোমার দেওয়া উচিতই। হ্যাঁ হ্যাঁ এই তো যে কান্দা কানছো বেড়া ডরাইছে। আরে মেয়া মোর বাপ হে মরার খেলো তো এত কান্দা মুই কান্দি না, আজকে যে কান্দাটা কানছি আর ও বেটা ডরাই না হরফি জমের মতো কুত্তে খাওয়াই দিছি। দিলাম কত? দিলাম কত? আখি 1,000 টাকা। ঠিকই তো আছে, তা লইলে 5,000 দাও, 1,000 তোমার দেবো কত? তো ব্যবসাটা দেবা না, বাড়িতে আইনে উনারে দিবো না বেশি কত। এই গল্প আমার, ডিরেকশন আমি দিছি, তুমি শুধু অভিনয় করছো, এত পুরো টাকা তোমার দেবো না? বুঝছি হেডা তুমি নাইলে নেবা, তা মোরে আর টু কিছু দেও। কি তোমার কত দেবো? তা দেও না দেই তুরি কানতে কষ্ট নাই নাকি? ও কত দিলা? দে দে 200। তার কত দেবো? আর দেবা না একটু? কত বেশি কবা, একটা ট্যাগ দিয়ে দেবো। আবার বাবা মোটর ট্যাগের কাম লাগি হাসে লুজো সেই গেল। মানো ওই আমার কান্দা কান্দা লাগলে বল, কিন্তু খবর দিও কিন্তু। চলবার সময় খায় কেউ গুতা, কেউ বা যেতে কেউ খায় ধোকা, চাপনি সে মুই মনে রে জিগাই, এইটাই আবার কোন খেল। চলবার সময় খায় কেউ গুতা, কেউ বা যেতে কেউ খায় ধোকা, চাপনি সে মুই মনে রে জিগাই, এইটাই আবার কোন খেল। ঘুরলি খেলায় যে জিতবে না, নাই রে কিন্তু তার বেল। মন বলে জগৎ সংসার জুয়ার মতো এক খেল, জুয়ার মতো এক খেল, জুয়ার মতো এক খেল, জুয়ার মতো মতো। এই জগতে জুয়ার বোর্ডে কত খেলো জুয়ার বোর্ডে
কত খেলো আর কার উপর কে জিতবে রে ভাবনা যে মনে সবার গুলি খেলাই যে জিতবে না নাই রে কিন্তু তার বেল মন বলে জগৎ সংসার জুয়ার মতো দুইটা পেনশন কত আটটা একটা ম্যাচ কত নয়টা এই ধর একটা দিলাম ওরে আল্লাহ আল্লাহর কাছে দোহারি আল্লাহর দেবে না আরো আল্লাহর কাছে আমার ফিনে দোহারা লাগবে না আমনের ফিনে দোহারেন যেন আমনের এই ভিকারি আর না করা লাগে মানে বোঝেন নাই যেন খরচ করতে না হয় আল্লাহ তোমার কাম কাজ যেন দেয় যাও দেয় মোর ফিনে দোহারা লাগবে না স্যার ওরে দিয়া নাইলেন কে ওয়াই আমাদের দুইটা আছে ওরকে দুইটা তুমি আমনে পাও এই জন্য দিলাম ঠিকই একটা কিন্তু খাটাইয়ে দিলাম ও তাই কি বললেন স্যার সালাম ম্যাডাম আমি
এই এই আমি আমি আসেন আলাইকুম সালাম আপনি কেডা আমি একজন মডেল এত দেখেই বোঝা যাইতেছে যে মডেল তা লগে আইস কেডা আমার হাজবেন্ড আরে সব মানুষ হাজবেন্ড লইয়া আইছেন এই মিউজিক ভিডিও করতে আব্দুর রহমান জি স্যার এই যত মডেল আছে এই সব মডেলগুলারে বলাও লগে ডাইরেক্টর সহ বলাও যাও জি স্যার এই 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 কে আছে এখানে এই ইদ্রিস দারোগার এলাকায় আইয়া এই সব বিনে পারমিশনে শুরু হইছে একজন আছো যে আর তা কই আমার মডেল দরকার আছে মডেল খোঁজতে যে কি ঝামেলা স্যার এক মডেল পাওয়া যায় না কামের সবাই উনি শুটিং এ উনি ডাবিং এ উনি এডিটিং এ নানান কাজে ব্যস্ত উনি সিনেমায় উনি নাটকে উনি টেলিফিল্মে উনি বিজ্ঞাপনে মডেল খুঁজতে পাওয়া যায় না এই ফিনে স্যার সাতটা বিয়ে হরছি এই বৌ দিয়ে আমি নাটকও বানাই বিজ্ঞাপনও বানাই সিনেমা হরি আর ওরা আমার স্বামীর মর্যাদা দেয় আমি ওকে স্ত্রীর মর্যাদা দিই আর ঘরের পাশে ঘরেই থাকে হে মিয়া সরিয়ে তো অনুযায়ী মানুষের বউ থায় সাইড দিয়া আর আপনি সাতটা বিয়ে হরিয়েছেন শুনাইলেন ও স্যার এটা কইলেন কি হে সাইড কি না হইলে তো হে সাইড তো বাসা হয়েছে হয়েছে স্যার শুটিং দেখবেন মোরে তো শুটিং করে রাইতে রাইতেই দেখুন শুটিং না দেখি আর যাইতে আসি না আর নায়িকা পপি নাটক আর বিজ্ঞাপনে ওরা এখন সবই বিজ্ঞাপনের পোলা মাইয়া ছবিতে হাসে ছবির নায়ক নায়িকারা বিজ্ঞাপনে গেছে মোদী নিপুঞ্জনা আর অপু বিশ্বাস অগজুটি কেডা হবে ভাবতে যায় শ্বাস প্রযোজকের কথায় একবার স্বপ্নকে লইছি টেনশনে সকাল বিকাল কিছু ফুলের ভুষি খাইছি সুব্রত শাহিন আলম আর শাকিল খান ছবির কাম সাইরিয়া যাত্রা ব্যান্ডেলেতে যান জাফরিকল জসিম মান্না আর সালমান বাচ্চা থাকলে দেখাই তাহার কত মান রাজ্জাক ঘর কবিতা আর কবরী মাঝে মধ্যে ভাবি ও না গইজুটি হরি কথা ঠিক 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 কথা ঠিক 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 আপসি কাঞ্চনার বাহাপা ও না গোলোহিয়া নাটক বাহানা মুখ আপসি কাঞ্চনার বাহাপা ও না গোলোহিয়া নাটক বাহানা মুখ আহারে এদিকে উত্তর ফার্ম
দৌড়তে। তোরা তোকে বাদু অন্তরছি, তোরা একটু মাংসের জাত। টাইস নে বেটা, তোকে বাদু অন্তরছি ভাই, টাইস নে ভাই। তুমি আমি কুত্তো দেখলে ডরাই। ঘুমাও, ওই তো ঘুমাই নি কুত্তোই চাই, দরতে সুবিধা হয়। কেমনে তৈরি ধরা মানে পাস না ফসকে যাই ধরছি। ওয়ান টু অকবর স্যার, বেঙ্গলি কুকুর হেভি টেস্টে, তুমি আমাকে আরো বেঙ্গলি কুকুর এনে দেবে, যত টাকা লাগে আমি তোমাকে দেব। স্যার টাইট দেখি সব কাম হয় হয় না, কুত্তো ধর একটা রিক্সের ব্যাপার স্যার। তিন স্যার এবার কামড় খাইতে গেছিলাম, আল্লাহ মঙ্গল করস স্যার। এই ছয় মাসে যা হরছেন এলাকায় তো কুত্তো বিলে কি শুনাই, গ্রামে যদি আন ওই পাতি হিয়াল কিংবা ইন্দুর তেলা পোকা হাঁটে ও স্যার মোর মারতই স্যার। কিছু তো রায় নাই, খাইয়ে সাফা করিয়ে লাইছেন। আল্লাহ যদি মোর একটা তৌফিক দিতে স্যার, আপনার নামে একটা কুত্তোর ফার্ম করতাম স্যার, সেই তৌফিক তো আল্লাহ মোরে দেয় নাই স্যার। আকবর, বেঙ্গলি কুকুরের ফার্ম করার জন্য যত টাকা লাগে আমি তোমাকে দেব। কি কইলেন, আপনি কুত্তো ফার্মের জন্য টাকা দেবেন? অফকোর্স স্যার, আপনি মানুষ না স্যার, পাধন একটু না মান না মান স্যার, বসবেন না স্যার, না মান। আহার যতটা করলেন স্যার, আচ্ছা এ কি করছো অকবর? এই পা ভেঙে যাবে, বাঁচবে না স্যার, বাকি গেলে আবার দহে দিল স্যার। আকবর, ও আল্লাহ রে কোন দেশে গেলি পা, আহামু তোমারে। আরে বাবারে বাবা, যেভাবে ডাক দাও একটা বুইয়াকে ডরাইছ বুড়ো মানুষ। না ডরে লাভ নাই, হনো আমি তো তোমারে খোঁজ দিয়ে আছি। কে হ্যাঁ কি একটা কাম করতে পারবা? কি কাম কেমনে তোমারে কই কামটা করতে পারবে কি নাই দেখো? আরে বাবা কামের কথাই তো, গানে খালি করতে পারবো করতে পারবো, এরকম তো অগল মানের তা হচ্ছি মরে হার ভর দেশে লুজ বানাই দিয়েছে এক কালে জন্মের মতন। আর পারবেন না কে, এখন হইতে তুমি টাইট দেবা, টাইট হইবে বুঝো নাই? কেমনে টাইট দিব কেমনে? এমনি তার মানে ওরা এরকম লুজ থাকবে মুই টাইট দিব, আর এরকম টাইট হয়ে যাবে একটা তাল কাছে না সোজা। হ্যাঁ বাজান, তুমি থাকলে কিন্তু মুই চিন্তাই হরি না, মরে কত মানুষ এরকম খাইছে ভাঙাইছি রয়ে যাও, কেন কি কামটা কি কর। তোমার তুমি কাঁদছো কেন? কান্দিছে হাবুজে মানে উভরে নিয়ে টের পাইবে না। আরে সোমান আল্লাহ, আপনি কি করছেন? মোর এই আশমুরা গুলারে বাহেরা দিয়ে রাখতে ওই কুত্তাটায়, আর এই কুত্তাটা নিয়ে আপনি খাই চালাইছেন গদগদ করিয়া। তোমার কুকুর আমি খেয়ে ফেলেছি। হ্যাঁ তা আপনি তো খাইছেন, মুই হনি নাই। আকবর আকবর, আবার আমার মুখে একটা গান শোনেন, ভাল লাগবেন না কেন, মন দিয়ে শুনবেন কিন্তু। আমি পাথরের ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি আমিন সাগরের ঢেউ জমাবো শুধু ভালোবাসা দিয়ে। পুষ্করে পারা যেতে চাও না, ডুবিয়ে মারবা বললে, আর সাগরে ঢেউ ফুটাবা? ঢেউ মাটিতে একটা কোপ দিয়ে দেখছো, একটা লাল সাগর উড়িয়ে দেখছো, আর পাথরের ফুল ফুটাবো? ভুলে গেছি।
জেলখানার মেয়াদ শেষ হয়ে গেছে কই, হেতারে বার করে দিতে চাই কিন্তু হেতা বার হইতে চায় না, এত জেলখানার ভিতরে হান্দাই থাকবো কোন চাই স্যার, কোন বিপদে পড়ছি কি কাকু? আপনার হাজতের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি হাসতে কালতে বাসায় চলে যাবেন, আবার জেলখানা কি? মহিলা যাইয়া 4 বছর হয়েছে জেলখানা আল্লাহ, বাজার কত মানুষ আইয়া 13 বছর 17 বছর খাইতে লাগছে বাজান, এখন কিছু কয় না আর মুই 4 বছর খাইছি মোর গেটিটা দেরি বাইরে হারিয়ে দিয়েছে। তা আপনি 4 বছর অন্যায় করছেন 4 বছর সাজা পাইছেন, যারা 13 বছর অন্যায় করছে 13 বছর সাজা পাইতেছে, তা আপনি তার সাজা পাইছেন 4 বছরের মুক্তি, আর বাসা যাইবেন? ওরে বাবা বাসায় যাই বই কি হরমু, এই দেড় দুনির অবস্থা যা হতে লাগছি বাজান, এ মোরে কেউ কাম কাজও দেবে না, মুই ওই গেছি দাগি আসামি, বাজারে জিনিসপত্র যে দাম বাজান, চাউলের কেজি হয়েছে 40 টাকা, ডাইলের কেজি 70 টাকা, তরি তরকারিতে তো বলে হাতি দেওয়া জানা, তো মুই যাই কি হরমু আর কি খামু? হয়েছে আপনি তো 4 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি বাসা চলে যাবেন কাম কাজ করে খাইবেন? ওরে কাম কাজ করবো কি মাইয়ে বলে যা করি খাইতে আছে খাও, মুই যাই একটু সরকারি খাওন খাই যাবেন। আরে ম্যাম আপনি অপরাধ তো শেষ, অপরাধ না করলে আবার জেলখানে যাবেন কেমন করে? আমরা কইতেছেন মুই কি আবার ফিরি অপরাধ করবো? তো অপরাধ করা লাগবে না, তাই অপরাধ মুই করি যাই ছাড়মু। ম্যাডাম কি রেডি? না আমি জাস্ট ঠোঁটটা আঁক করবো, চোখটা আঁক করবো, ভুরুটা আশ্রাবো, চুলটা আশ্রাবো, জাস্ট আরেকটু মিনিট। আরেকটা কথা ভাই, আমি ফলস নখটা কি লাগাবো? না ফলস নখ লাগানো লাগবে না, যে নখ আছে অতে খামসি দিলেই চলবে, বুঝছি? আর 9 ঘন্টা হিরো দেখুলান এখন আপনার শর্টটা হচ্ছে কাছে উঠবেন, ঠিক আছে? হে মেয়াই কাছে মানে আপনার তো কপাল বলো তার কাছে উঠে নেই, তো ডাল ফেলা আছে, ওঠেন ওঠেন, কত কাম কাছে ওঠেন। ও বস এই যে দেখেন তো এই ফ্রেম করছে আর ঠিক আছে নাকি? দেখেন আও বিউটিফুল সিলেক্ট, ওকে ফ্রেমটা বলছেন? হ্যাঁ বলছি। না করবে না করবে না করতে 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 একদম সিগনেটালে, ঠিক আছে? কোনো অসুবিধা নাই, আমার সিনেমার এইটাই শেষ শট, আপনি পড়িও যান মরিও যান কোনো অসুবিধা নাই, আমার সিনেমাটা তো বেঁচে থাকবে নাকি? রেডি কি আমার ছবি হইব, ছবি চলবো? চলবে না কেন, চলবে না দেখতো মোর। তো সাকিব খান, রোবেল, আমিন খান, মৌসুমি, মুনমুন, পূর্ণিমা, এদেরকে দিয়ে ছবি করা যায় না? যায়, তাহলে এদেরকে দিয়ে করেন না কেন? অসুবিধা আছে? কি অসুবিধা আছে? আরে মেয়ে আমার কি অসুবিধা আছে, এটা কি আপনাদের কওয়া লাগবে? হ্যাঁ কওয়া লাগবে, তা শুনেন, তা শুনান। কয় যে মোরে 20 লাখ দিস,
এই কথা শোনার পর মনে হয় যে খাই বিষ, ঝুমকা বলি মুনমুন আর নাইকা ময়ূরী, অগলয়া ছবি হরমু ভাবলে লাভ দিয়াই উডি। কথা ঠিক ঠিক ঠিক, কথা ঠিক ঠিক ঠিক, অমিত হাসান মেহেদি আর আলেকজান্ডার বো, ওরা কাই ছবি আর করবো না এখন ছবি বানাবো। মাঝে মধ্যে ভাবি হিরো নিমু ভেতর সিয়াজ, এমনে ভালো কিন্তু শ্বশুর তেলের নাহান সাজ। কথা ঠিক ঠিক ঠিক, কথা ঠিক ঠিক ঠিক, সকালে কি সন্ধ্যায় তেহাল মাখতে বাজে যাইছে, এইয়া যদি আগের ছবির নির্মাতারা দেখতে, ছবির চিন্তা উল্টাই তুইয়া স্টিল ছবি তুলতে। এবার খাবি খার ঈশ্বর দীক্ষা সোরে না লই যায় না, এনে ঠিক আছে। দাঁতে সিরিজের কথা কি করতো চুপি চুপি কও কেউ জানিয়ে যাবে, জানিয়ে গেলে শেষে মান যাবে, ভয় করি না মুই কোনো কিছু, যদি গেরামের লোক জানিয়ে ফেলে চুপি চুপি কও কেউ জানিয়ে যাবে। ও বাবা, এই তুমি এহানে আর মুই ভাঙ্গো গেরাম তোমার বিচাইতেছি। এই মিয়া, গ্রামের লোকজন থইয়া একটু আরে আবডালে আইছি, এটা পরীক্ষা সিলেবাসটা বুঝাইতেছি। এহানে তুমি ঠিকানা জানলে কেমন করি না? ঠিকানা দি হর মুখে, মুই তো এমনি বিচাইতেছি তোমারে, ওই কাম কাজ আছে না ইহাই ভাঙনে। লুঙ্গি কোন তোমাকে উড়াবা না? ঠিক আছে, তুমি তুমি বাসা যাও। কথা ছান্দে দি কই দি পারলাম না, যাও আমি বাসায় আইয়া বাকি সিলেবাসটা বুঝাই দেবো। মানে কিছু কও। ও বাবা, ও কে ডা গেলে? ও জানি তোমার লাভ নাই, হে বয়া শেষ, কামের কথা কও। কি কবা না কাম হইল, হে কান্দুনি কুন্দুনি কাম টাম নাই আর শেষ শেষ কও। কি মোরে খালে বেশি টাইট দিতে, এমন টাইট হয়েছি এখন মোরে লু সরিয়ে দেওয়াবার।
কি কবা পরিষ্কার করিয়ে বুঝাও না এখন কাম কাজই তো নাই কোনো কি হরিয়ে খামো কি হবে কাম কাজ আছে তুমি করতে পারবা কি না মই সন্দেহের ভিতরে আছি অকয় কি সন্দেহের ভিতরে তোমার লাগে কটা কাম হলাম কি পারি না নাকি না হ্যাঁ পারছো তোমার শ্বাসও আসে কিন্তু আমি এখন যে কামের কথা কম তুমি করতে পারলে তুমিও গেইন মুইও গেইন তাই বড় অসুবিধা কোনো নেই কামটা কি কল দিয়েছি আসলে খরাত না হেলে মুই পারবো না বুঝো না শহীদ বংশের বলাবান এটা মানি যেতে ব্যাপার আছে না তাহলে টাইট করবা কাগো টাইট করবো অগো লুজি লিখে দা মুই দাবি লেখা গো আবার কালে আইলা মেঘলা যাবার কালে যামু দোকলা যাবা তুমি মোর লগ যাবা না মামা যাইতে আছে যে এমনি করছি বুঝ করি এমনি কইব দেখিতে কলে কিন্তু টাইট হয়ে যাবা আচ্ছা বল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ গেলাম হ্যাঁ তুমি কাটো আবার কালে আইলা মেকলা যাবার কালে যামু দোকলা মাস খান দিয়া ও বাবা মুই বুড়ো মানে বই রয়েছি আর মোর কিছু দিয়ে যান বাবা রাখেন মিয়া আজকে বিয়ে কেউ কে দিবার পারুম না বাবা কত ডিটে হাত দেয় আমার মোর কিছু দিয়ে যান বাবা আমরা পা দর্শি আমরা সোয়াব বাবা মুই বুড়ো মানে বই রয়েছি বহুত মঙ্গার বাজার দিবার পারুম না টাকা হোক আজকে মতো মাফ করে দেন বাজার থাল মোর একটু বুগার দিয়ে যান আবার কি হইছে মোর খাটে টাহা ভাঙাই দিয়ে যান কত ওই গড নইলে তো এই কয়টা টাহা জমাইলাম বাবা এই নেন বাজান এই দেখেন 500 টাকা আইডা তোমার কাছে 500 টাকা নোট আমি তো সকল তো দেখি না কি কম টম দিয়ে না মুই আবার কানা মানু তো মুই আবার সহে একটু কম দেখি বাবা দেখেন তো কিনা রামি আর বুড়াই গেছে তালুই গেছে ব্যাপারি সব 5 টাকা গুলো সব দিয়ে দিছে রাখবি সব কি কেমন লাগে মাঝে মধ্যে বুঝো না যা কইছি যা ইনফরমেশন আছে আমার কাছে টাকা যা আরে সেম কত কষ্ট হইরে আরে নদী নালা হাত রাইয়া ঢাকা আইছি কত কষ্ট হইরে বেবাক চলি হাইরে হাত চাপাইয়া সুযোগ পাইলে নাচি তাল মিলাইয়া সুযোগ পাইলে নাচি তাল মিলাইয়া আরে সুযোগ পাইলে নাচি তাল মিলাইয়া সুযোগ পাইলে নাচি তাল মিলাইয়া
পাইয়া যোগ দেশে আইয়া ওরা মানুষ হারে করি মিয়া ভাষার জন্যে চলে হাসা পাইয়া বাসার জন্যে চলে হাসা পাইয়া আরে বাসার জন্যে চলে হাসা পাইয়া বাসার জন্যে চলে হাসা পাইয়া সুযোগ পাইলে নাচি তাল মিলাইয়া সুযোগ পাইলে নাচি তাল মিলাইয়া আরে সুযোগ পাইলে নাচি তাল মিলাইয়া আরে সুযোগ পাইলে নাচি তাল মিলাইয়া ওই যে মুভ তোদে নাড়া তোটে পুলিশ আবাস মনে আছে মনের মধ্যে উতাল পাতাল খেলি যাচ্ছে মন খারাপ তুই কি মন বিশেষজ্ঞ হইছ বাস বুঝতে পারিস আপনার মনটা খারাপ হয়ে গেছে এই ক্যাসেট প্লেয়ার নিয়ে এসেছি সুন্দর সুন্দর গান আছে বাজাবো বাজা দেই এক আকাশে তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মরে এক আকাশে তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মরে বন্ধ কর তারা তুই একলা গুনিস না একটু গুনতে দিস দি মরে হেউ তারা গুনি দেখছো যে তারা গুনতে আছে হেউ তো পাগল আর যে গুনতে নিষেধ করতে আছে হেউ মহা পাগল কোনো কোনো গান আছে আছে তো মারতেছেন গান বুঝি বললি তো হয় সুন্দর করে একটা গান শোনা লাউয়ের আগা খাইলাম ডোগা গো খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগু ডুগি মাঝখানে ঢরছো কি আমি কি করে পারবো চলো না এগুলো মনে শোনা হ্যাঁ লাউয়ের আগা খাইছে ডোগা খাইছে মাঝখানে কেউ কুত্তো খাইছে পরে কেন পাবে চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে রাগ করো না সুন্দরী গো রাখলে তোমায় লাগে আরো ভালো সুমকি চলছে একা পথে সুমকি একলা চলুক নাহলে দজন লই চলুক তা তো ওর কি আর তোর তোর কি আমারও কিছু না সুমকি কোথায় যাবে বা না যাবে খেয়াল রাখতে পারো না সুমকি কোথায় যাচ্ছে কার সাথে কি কথা বলতেছে কি খাচ্ছে আমি কি করে বলবো বুঝতে পারছি আপনারা এই ক্যাসে স্যার আমি ইংলিশ করার সময় নেই বাংলা কন সে কার শেখানো ও এইয়া হি ইজ ডগ হ্যার কুত্ত ইউ আর জব এটিং ইউ বাট হি ইজ কেস্ট অফ ফার ইউ এন আপনার নামে কেস করতে চাই স্যার এই কুত্ত খাই আহ যদি জেলখানায় যান এর সেই স্যার মরা ভালো কুত্ত ফালবা গলায় সিয়াল বেল দিয়ে ফালবা ওরে সিয়াল মিয়াল বাবু কই হট কেন আইডো আমি ওর জন্য কি করতে পারি স্যার কিছু করতে হইবে না আপনি আর 5,000 টাকা দিয়ে দেন হোয়াট 5,000 টাকা এক কুকুরের দুই দাম তো স্যার কবার বলো তিনবারে দেওয়া লাগতে পারে একবার দিয়ে দেন স্যার ওকে নো প্রবলেম এখানে 5,000 টাকা আছে স্যার তুমি ওকে দিয়ে দাও ওকে থ্যাংক ইউ মোটা হাটা দিয়ে যাও মুই ডাইসেল ঘরে যাম না
তোমার পেপারটা তোমার দেয়া উচিত। হ্যাঁ হে এই তো যে কান্দা কানছো বেড়া ডরাইছে। আরে মেয়া মোর বাপে মরার কালে তো এত কান্দা মুই কান্দি না, আজকে যে কান্দাটা কানছি আর ও বেড়া ডরাই না হরফি জমের তো কুত্তে খাওয়াই দিছি। দিলাম কত? দিলাম কত? আখি এক হাজার টা। ঠিকই তো আছে, লইলে পাঁচ হাজার দেওয়া এক হাজার। তোমার দেবো কত? ব্যাপারটা দেবা না বাড়িতে আইনে উনারে দিব মানে বেশি কত। এই গল্প আমার, ডিরেকশন আমি দিছি, তুমি শুধু অভিনয় করছো, এতে পুরো টাকা তোমার দেবো না? বুঝি হেডা তুমি নাইলে নেবা তো মোরে আর টু কিছু দেও। কি তোমার কত দেবো? তো দেও না দেই তুই কানতে কষ্ট নাই নাকি? ও কত দিলা? দে দে দুশো। তার কত দেবো? আর দেবা না একটু? কত বেশি কবা? একটা টাইগ দিয়ে দিবো আবার। বাবা মোটর টাইগের কাম লাগি হাসে লুজো সেই গেল। মানো ওই আবার কান্দা কান্দা লাগলে বল কিন্তু খবর দিও কিন্তু। চলবার সময় খায় কেউ গুতা, কেউ বা যেতে কেউ খায় ধোকা, চাপনি সে মুই মনে রে জিগাই, এইটাই আবার কোন খেল। চলবার সময় খায় কেউ গুতা, কেউ বা যেতে কেউ খায় ধোকা, চাপনি সে মুই মনে রে জিগাই, এইটাই আবার কোন খেল। ঘুরলি খেলায় যে জিতবে না, নাই রে কিন্তু তার বেল। মন বলে জগৎ সংসার জুয়ার মতো খেল, জুয়ার মতো খেল, জুয়ার মতো খেল, জুয়ার মতো মতো। এই জগতে জুয়ার বোর্ডে কত খেলো জগতে জুয়ার বোর্ডে কত খেলো আর কার উপর কে জিতবে রে, ভাবনা যে মনে সবার। গুলি খেলায় যে জিতবে না, নাই রে কিন্তু তার বেল। মন বলে জগৎ সংসার জুয়ার মতো খেল, জুয়ার মতো খেল, জুয়ার মতো খেল, জুয়ার মতো খেল, জুয়ার মতো। কত রম খাইছি সেই যে দিতে এখন আমি টাইট করতাছি, এই জীবনে ধোকা মুই যে কত রম খাইছি সেই যে দিতে এখন আমি টাইট করতাছি। সংসার জুয়ার মতো খেল, জুয়ার মতো খেল, জুয়ার মতো খেল, জুয়ার মতো খেল।
স্যার শরীরটা খুব টাইট হয়ে গেছে, একটু পানি খাইয়া শরীর একটু ঢিলা করে আসি স্যার। তত্ত্বরে যা, তত্ত্বরে যা, এমনই যাবো আর আমু ভাই। এক গ্লাস পানি দেন তো ভাই। পানি এখন খাওয়া বুঝি পড়া হাইনি ভাই, তো টাইম আছে না, সময় একবারে লস মনে এঙ্কি লেগুত তো লাগবে। আচ্ছা একদম সব কথা শুরু করলে বারবার 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 শুরু বারবার আয় করে নাকি তুই করো